শান্তি শান্তি একটা বিশ বিশ এরিয়া, আপনাকে এলে অবশ্যই ভালো লাগবে। তাই আপনি ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিংবা যদি বদ্রীনাথ এই উদ্দেশ্যে যান, তো এখানে মানে খুবই কম পয়সা বলুন বা নিখরচেই বলুন, কারণ সকালে আমরা যে এখন হচ্ছে লঙ্গার খাচ্ছি, লঙ্গারে দিয়েছে ওটসের টেস্টও খুব ভালো, ডাল আছে, রুটিও আছে, এটাতে জল দিচ্ছে, আর রুটি নেওয়ার সময় দুহাত মানে হাত বাড়িয়ে নিতে হয় হাত এরকম করে, আর এটা হচ্ছে ওটস খাচ্ছে, ওটসের টেস্টও খুবই সুন্দর, সারা দিন রাত 24 ঘন্টা লঙ্গার চলে। যখন আসবেন, গুড মর্নিং বন্ধুরা, এখন আছি কোথায় তার আগে ভ্যালিটা দেখুন, ওয়াও লেভেল ওয়াও। আসি এখন উখি মঠে, আমাদের আজকের গন্তব্য। আমরা আগের দিন কেদারনাথ হয়ে ফিরছিলাম, আর রাত্রিতে অনেক হয়ে গেছিলো 10টা মতো, তো থেকে গেছিলাম এই উখি মঠের সুন্দর নাজারা ভ্যালি দেখানে। আর আজকে রাতে আমাদের উদ্দেশ্য চোপতা হয়ে বদ্রীনাথ যাওয়ার, তবে একটা প্ল্যানও চলছে, চোপতাতে তুঙ্গনাথ আর চন্দ্রশিলা যদি কিছুটা করা যায় বা ওখানের যদি ভিউজটা নেওয়া যায় তাহলে এই ভিডিওটা আপনাকে দেবো। কী হবে না হবে আপনি থাম্বনেইল দেখে এবং এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন সেই ওয়াও লেভেল ভিউটা। তার আগে এই ধাপ 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 চাষ পাহাড়ের গায়ে দেখতে কী সুন্দর লাগছে দেখুন, ওয়াও লেভেল ওয়াও, হোয়াট এ নাজারা, হোয়াট এ বিউটি। জার্নি শুরু হয়ে গেছে সবাই, বন্ধুরা আজকে অনেকদিন পর স্নান পান করে নাহা ধোয়াকে একদম ফ্রেশ হয়ে গেয়া। পেছনে পার্থ কে আছে, চন্দন, আর আমাদের মিডিলে সবাই একদম খুশ, আর একমাত্র অভিষেকটাই খুশি নয়, পরে বলা হবে। এখন আমাদের উদ্দেশ্য আমরা চন্দ্রশিলার দিকে যাচ্ছি, মানে চোপতাতে যেটা তুঙ্গনাথ চন্দ্রশিলা, জানি না কতদূর কী করতে পারবো, হয়তো তুঙ্গনাথ পর্যন্তই চড়বো, চন্দ্রশিলা মেবি হবে না, কারণ আমাদের টাইমটা একটু সময়ের অভাব আছে। দেখা যাক কি হয় না হয় আপনাকে দেখাবোই, তো দেখতে থাকুন বন্ধুরা। এটা হচ্ছে গেট। এরপর আমরা মাথায় মেঘ আকাশ নিয়েই আমরা তুঙ্গনাথ মন্দিরের দিকে হাঁটা শুরু করলাম। দেখা যাক আমরা কতদূর যেতে না পারি, আপনাকে দেখাচ্ছি। হোয়াট এ ভিউ ম্যান, কি সুন্দর ভ্যালিটা দেখুন, মেঘগুলো জড়িয়ে আছে, ওয়াও শো নাই। মন্দির তো আপনি যাবেন কিংবা অনেকবার গিয়েছেন, তবে একটা জায়গা আপনাকে বলবো, সেই জায়গাটার নাম হচ্ছে ভোজগালি বুগিয়াল, যেটা তুঙ্গনাথ থেকে মোটামুটি 1 কিলোমিটার 900 মিটার মধ্যে গেলেই দেখতে পাবেন। প্রথম যেখানে চা কফি সব পাবেন তার বাঁ দিকেই দেখবেন, বাঁ দিকে একটা ভীষণ সুন্দর সবুজের গালিচা বুগিয়াল, যা দেখে আপনার মন ভরে যাবে। চলুন আপনাকে দেখাই কিছুটা। বৃষ্টি পড়ছে, ফগ নাকি স্নোফল, এই বৃষ্টি হচ্ছে। এই তুঙ্গনাথ যাওয়ার পথে এই নিচে এই ফুল হচ্ছে এনজয়, ওয়াও লেভেল ভিউ, তার সাথে এই কুয়াশা কুয়াশা ফগি ফগি ওয়েদার। আমাদের এখানে হালকা ফুলকা তো ছবি তোলা হলো, এবার যাবো আমরা ওপরের দিকে। তুঙ্গনাথে আর যেতে পারবো না, এই কারণে আমাদের টাইমটা শর্ট, বদ্রীনাথও পৌঁছাতে হবে। চলেছে ছাতায় চলো। তবে তুঙ্গনাথ ও চন্দ্রশিলা এবারে বৃষ্টি ও টাইম কমের জন্য আমাদের না হলেও, জাস্ট কিছুদিন আগে আমি তুঙ্গনাথ গেছিলাম, চাইলে ভিডিওটা ডান দিকের কোনায় লিঙ্কে আপনি প্রেস করে দেখতেই পারেন। এরপর আজকে আমাদের উদ্দেশ্য বদ্রীনাথ, রাস্তায় কিছু সময় এবং তুঙ্গনাথের ওখানে সময় কিছু অতিবাহিত করার জন্য আজকে আমরা গোবিন্দঘাটে আমরা থাকবো, গুরুদুয়ারাতে, সেখানে ফ্রিতে থাকা খাওয়া সব কিছু দেখাবো, জাস্ট কিছুক্ষণ রাস্তার মজাটা নিতে থাকুন বন্ধুরা। Thank you.
একটা লং জার্নি করে এখন এসেছি গোবিন্দঘাটে। আর এই গোবিন্দঘাট এর আগেও আমি একবার এসেছিলাম। তো এই গোবিন্দঘাটে আছি এখন গুরুদুয়ারাতে, আর এখন আমরা এই যে রুমটাতে আছি আমরা সব বন্ধুরা মোটামুটি এখন প্রায় ঘুমোতে যাবো এবারে। তো একদম বিনামূল্যে তো বলবো না, মানে এইরকম জায়গায় যে কোনো খাওয়া দাওয়া, তাদের লঙ্গার চলে পুরো, আর খুব সুন্দর রুম, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সব কিছু, ওয়াশরুমও খুবই ভালো। আপনি যদি ভ্যালি অফ ফ্লাওয়ার্স যান কিংবা আপনি বদ্রীনাথের পথে যান, বা এখানে এসে আপনি চাইলে এরকম জায়গায় সুন্দরভাবে থাকতেই পারেন। বন্ধুরা, গোবিন্দঘাট গুরুদুয়ারা থেকে বলছি। তো গুরুদুয়ারার আমরা আছি একটা কোন ভবনটা জানি না, আমাদের রুম নাম্বার ছিল 535। আর এই জায়গাতে চার পাঁচটা রুম আছে, এরকম একটা ব্যালকনি, বিশাল রুমের ফেসিলিটিগুলো খুব সুন্দর। মানে একটা বড়ো বড়ো রুম, স্পেস, দেখ সুন্দর ভিউ। এই যে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীটাই হচ্ছে গিয়ে অলকনন্দা নদী। আমরা যেহেতু একটা রুমে ছিলাম 6-7 জন, তাই আমাদের একটা রুমে দুটো বেড আর নিচে দুটো গাদ্দা মতো থাকতো, সেই জন্য কিছু ব্ল্যাঙ্কেটের দরকার হয়েছিল। তো সেই জন্য কম্বল টাইপের এগুলো আমরা নিয়েছিলাম। মানে এরা এত ব্যবহারে ভালো, মানে আমাদের হয়তো আমরা প্ল্যান করেছিলাম 3-4টে কম্বল বা ব্ল্যাঙ্কেট নেবো, এরা নিজেরাই নিজে থেকে বলছে আরে 4-2 জন আছো হবে কী করে, আরও বেশি নিয়ে যাও, আরও বেশি নিয়ে যাও। মানে এগুলো সম্পূর্ণ ফ্রিতে, আপনি যেখান থেকে নিয়ে আসবেন এদের স্টোররুম থেকে, সেই কাগজ দিয়ে দেখি আপনাকে কাগজে লিখে দেবে কতগুলো ব্ল্যাঙ্কেট নিয়েছেন, সেগুলো আবার রিটার্ন করতে হবে। পিছনে ছিল এটা হচ্ছে কি স্টোররুম, আমরা স্টোররুম থেকে আগের দিন কম্বলগুলো নিয়ে গেছি, বা স্টোররুমের যে দাদা বললো এখানে রেখে দিতে, তাই আমরা এখন পাশেই রেখে দিয়েছি। আর এটাই হচ্ছে গুরুদুয়ারের অন্য একটা জায়গা ভিউ, এখানে পাথরগুলো হয়ে গেছে। আর আরেকটা কথা বলা হয়নি, কালকে আমরা এসে এখানে লঙ্গর খেয়েছিলাম ফ্রিতে একটা। এদিকে সকালে আমরা যে এখন হচ্ছে লঙ্গর খাচ্ছি, লঙ্গরে দিয়েছে ওটস, ওটসের টেস্টও খুব ভালো, ডাল আছে, রুটিও আছে, এটাতে জল দিচ্ছে। আর রুটি নেওয়ার সময় দু হাত মানে হাত বাড়িয়ে নিতে হয় হাতে এরকম করে, আর এটা হচ্ছে ওটস খাচ্ছে। ওটসের টেস্টও খুবই সুন্দর, কালকে যেমন খেয়েছিলাম টেস্টও ভালো ছিল, আজকে এই চারি জায়গাটায় লঙ্গরখানা সারা দিন রাত 24 ঘন্টা লঙ্গর চলে, যখন আসবেন আপনি তখনই পাবেন, খেয়ে নেই। এবার আমাদের বাইরে একটু এদিক ওদিক করে ঘুরবো, মানে এটা দেখাল থাকবে, ডাল থাকবে, তারপরে আচার থাকবে, বা কখনো কখনো তরকারি ফরকারি থাকে, বাট স্বাদ খুব সুন্দর। ডালের স্বাদটা এত গাঢ় আর এত সুন্দর করে বানানো, মানে অনেক আমি খেয়েছি, 2-3 বার ডাল চেয়ে চেয়ে নিতে হয় আর কি। আর এখানে যখন আপনি ঢুকবেন গুরুদুয়ারাতে, যখন খাওয়ার সময় মানে আর কি, তো জুতো মোজা খুলে ঢুকতে হবে, খালি পায়। পা ধোয়ার ব্যবস্থা আছে, গোবিন্দঘাট গুরুদুয়ারার মেন হচ্ছে কি গুরু সাহেব বয়ে চলেছে। আর আগ্রায় গেছিলাম ওই দিক দিয়ে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, হেমকুণ্ড সাহেব গত বছরই। আর এখানে দেখুন চারিদিকটা একবার আমরা পদর এ করছি, চারিদিকে পুরো শান্তি শান্তি, একটা পিস পিস এরিয়া, আপনাকে এলে অবশ্যই ভালো লাগবে। তাই আপনি ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিংবা যদি বদ্রীনাথ এই উদ্দেশ্যে যান, তো এখানে মানে খুবই কম পয়সা বলুন বা নিখরচেই বলুন, কারণ আপনি যেটা দেবেন সেটাই এদের, বা নাও দিতে পারেন, মানে আপনাকে চাইবে ওনার দানপত্র থাকবে, পাত্র থাকবে, সেখানে যা দেবেন আর কি। দেখতেও আসবে না কত দিচ্ছেন না দিচ্ছেন, সেটা খুবই আড়ালেও থাকে। তো এবং তারপর আমরা গাড়িতে ওঠার বন্দোবস্ত করছি, কারণ আমাদের এখনের উদ্দেশ্য অনলি বদ্রীনাথ। যে আমরা সামনের রুটটা যাবো এটা হচ্ছে সিঙ্গেল রুট, ওই জন্য দুটো পুলিশ দুদিকে আছে, ওয়াকি টকিতে কথা বলে নিয়ে ওটা নেয় আর কি, এপাশ থেকে ছাড়লে ওপাশে এ রাখে, স্টপ করে রাখে, আর উল্টো দিকে ভাইস ভার্সা, ওটা সেরকম হয় আর কি।
আমরা সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে এখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, পাহাড়ি রাস্তায় ল্যান্ডস্লাইডটা হওয়া খুবই কোনো মুহূর্তে কখনোই নেমে যেতে পারে। তিনটে আমাদের এ কাজ করছে জেসিবি, আই থিঙ্ক 10-15 মিনিটের বেশি টাইম লাগার কথা নয়, তাও দেখা যাক কত টাইম লাগে। মেম্বাররা সবাই ছবি তুলতে ব্যস্ত। বদ্রীনাথ প্রায় পৌঁছেই গিয়েছি, আর তাতেই করতে চলুন। বদ্রীনাথ এবার মন্দির ঢুকবো, তার আগেই দেখতে পাচ্ছেন এই লেক আর চারিদিকে পুরো পাহাড়। আপনি এখানে কথাই পড়বে হচ্ছে গিয়ে আপনাকে বদ্রীনাথ, মানে এখানে আপনার গাড়ি দাঁড়াবে পার্কিংয়ে, আর আপনাকে এই হাত দিয়ে চলে যেতে হবে, যে দেখতে পাচ্ছেন জ্যোতি লজ আরিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই পাস দিয়ে চলে যেতে হবে। আর আমরাও যাচ্ছি, দেখতে থাকুন, চলুন বন্ধুরা। আমরা এখন যাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। এখন বদ্রীনাথ মন্দিরের সামনে চলে এসেছি, আর সেই ভিউটা দেখুন, মানুষের ভিড় মোটামুটি হালকা আছে, তবে খুব খারাপ বা খুব কমও নেই। বদ্রীনাথ মন্দির সামনে চলছে সব পুজো, আমাদের সবাই লাইনে, অনেকে এবার বেরিয়ে চলে আসবে, এই হচ্ছে বিষয়। চলুন, ও বদ্রীনাথের দর্শন তো হয়ে গেল, এবার আমরা যাবো নিচে। বদ্রীনাথের দর্শনে আপনাকে বেশি কথা বলতে পারি, হালকা থেকে বাইরে থেকে মন্দিরের তো ক্যামেরা এলাও নেই। বদ্রীনাথ দর্শন করে এসে এবার আমাদের প্রথম স্টপে ছিল বিষ্ণুপ্রয়াগ, আর বিষ্ণুপ্রয়াগের দৃশ্য দেখাচ্ছি, এরপরে কিন্তু আমরা চলে যাবো হরিদ্বারে। এটাই হচ্ছে কি বিষ্ণুপ্রয়াগ, আর এখানেই আমাদের বিষ্ণুপ্রয়াগটা আপনাকে দেখাচ্ছি। দুটো জল আলাদা আলাদা কালারের, দেখেই আপনি বুঝতে পারছেন, একটা হচ্ছে কি গ্রিন কালারের আর একটা হচ্ছে একটু কাদা কাদা টাইপের। এই বিষ্ণুপ্রয়াগেই আমাদের বদ্রীনাথ জার্নি করলাম শেষ। তবে আমাদের অসম্ভব সুন্দর আমাদের যে সাথ দিয়েছে গাড়ির দাদা, তার সঙ্গে পরিচয় করে দিচ্ছি, চলুন। আমরা বদ্রীনাথে আগে মতলব বদ্রীনাথ থেকে আমরা চলে এসেছি, আর আমাদের সব মেম্বার এবার এখানে ঋষিকেশে আমাদের রুম টুম খোঁজা হয়ে গেছে,
और हमारा साथ थे रणवीर भैया। रणवीर भैया भैया आप ऋषिकेश में किधर रुकते हो, मतलब हरिद्वार में धर्मशाला में रुकते हो ना, और गाड़ी की नंबर बता दो ना। 90120032। और एक बार 90120032। और अब आपका नाम, शुभ नाम? रणवीर सिंह। रणवीर सिंह भैया है, उत्तराखंड से ही है। ठीक है भैया, फिर मिलते हैं आपके साथ, और एक बार आपके साथ तो घूमेंगे आपका। ये वीडियो तो हमारा एक ही एंड कर बता रहा कि होटल जाओ, एवं सेकंड है कि खाओ दावा करो, कौन होटल है आज ही ना आज सब कुछ जाना को चल मुंद्रा।